সাবস্ক্রাইব করুন নাসিরা ফ্যাশন চ্যানেলটি এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল এ সেট করুন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে কামিজের জন্য আপনি ভরাট সেলাই, ডাল সেলাই দিয়ে অনেক সুন্দর এবং চমৎকার একটি ফুলের ডিজাইন করে আপনি এক কালারের কাপড়ে কামিজে আপনার শাড়ি, থ্রি পিস, ওড়না, বিভিন্ন পোশাকে চমৎকার ডিজাইন করে হাতের কাজ দিয়ে আপনি সুন্দর একটি আপনার কাপড় বা পোশাক তৈরি করতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনারা মনোযোগের সাথে দেখলে আপনারা নিজেরাও এরকম সুন্দর সুন্দর পোশাক বাড়িতে বসে তৈরি করে আপনারা ব্যবহার করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক।
আমাদের কামিজের ডিজাইন ওরস সেলাই দিয়ে ডলার বসিয়ে শেষ হলো। দেখেন এটা হচ্ছে কামিজের নিচের অংশ, নিচের পাড়, তারপরে আপনার আস্তে আস্তে উপরের দিকে একদম গোটা কামিজে আপনার চাপা কাজ, মোট কথা ডিজাইনটা গর্জিয়াস। দেখেন ফ্রেন্ডস পুরোটা জামাই আপনার কাজ করা। এটা হচ্ছে গলা, এভাবে হাতায়ও কাজ আছে, এই কাজই হাতায় দেওয়া, এই যে হাতাটা কোয়ার্টার হাতা। সম্পূর্ণ জামাতেই কাজ করা ফ্রেন্ডস, দেখেন চমৎকার একটি কামিজ ডিজাইন, তাও একেবারে সহজ সেলাই দিয়ে। আমরা সবাই কম বেশি বেসিক এই সেলাইগুলো পারি। আপনার ডালপোর আছে, ক্রোজ আছে, ভরাট আছে, মূলত এই সেলাইগুলো দিয়েই এই জামাটা তৈরি করা হয়েছে। পিছনেও কাজ আছে, পিছনে আপনার ফ্রেন্ডস এই কাজটা দেওয়া আছে, দেখেন পিছন পাটে এই যে গলা, এখান থেকে কাজটা এই পর্যন্ত চলে এসেছে। পিঠের অংশ, তারপর আমরা চলে যাই ওড়নাতে। ওড়নার কাজে এটা হচ্ছে ওড়নার নিচের পাট, দুই পাশে এরকম ওড়নার নিচের পাট দেওয়া আছে, একটু জায়গা ফাঁকা রেখে এই কাজটা একটু উপর থেকে করা হয়েছে। তারপর ফ্রেন্ডস একটা করে শামুকের মতো ডিজাইন জমিনে দেওয়া হয়েছে, প্রথমে তিনটা, তারপরে দুইটা, তারপরে আবার তিনটা। এমনিভাবে ওড়নাটাতেও কাজ করা হয়েছে, দেখেন লালের মধ্যে কমলা কালারের সুতো দিয়ে কাজটা কত চমৎকার লাগছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এক কালারের কাপড় কিনে এরকম ডিজাইন করে কামিজ বা থ্রি পিস তৈরি করে আপনারা ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস অনেকেই বলেন পুরো জামার পিকটা দেওয়ার কথা, তো আমি আপনাদের পুরো জামার ভিডিওতেই পুরো জামার আপনার কাজটা দেখিয়ে দিয়েছি, এখন আবার শেষেও দেখাচ্ছি যেন আপনারা চাইলে ওটা তৈরি করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন, আমরা আপনাদের জন্য সেই ধরনের ভিডিও তৈরি করব। তো ফ্রেন্ডস দেখেন পুরো জামাটা একসঙ্গে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখেন
কত সুন্দর একটা ডিজাইনে গর্জিয়াস ভাবে সিম্পল সেলাই দিয়ে সবাই পারি আমরা কম বেশি এই সেলাইগুলো, তেমন কঠিন না, চেষ্টা করলে আমরা সবাই করতে পারবো এই ডিজাইন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।